প্রায় শূন্য থেকে হঠাৎ করে পাঁচ প্রদীপের আলোয় চলে আসেন গণজাগরণ মঞ্চের সেই তরুণ ইমরান এইচ সরকার। কিন্তু দশ বছর পর এক প্রকার দৃষ্টির আড়ালে চলে গেছেন তিনি। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে এখন আর তাকে দেখা যায় না। জানা গেছে ডায়াবেটিস মেলাইটাসের রোগে ভুগছেন একসময় এই দাপুটে ছাত্রনেতা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। ইমরান এইচ সরকার এই নামটা অনেকের কাছে যেমন ভালো অর্থে ব্যবহৃত হয়, ঠিক তেমনি আবার অনেকের কাছে ঘৃণার সমার্থক শব্দ। যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে 2013 সালে 5 ফেব্রুয়ারি রাজধানীতে গড়ে উঠেছিল শাহবাগ আন্দোলন। গণজাগরণ মঞ্চ নামে লাখ লাখ মানুষের এই স্বতঃস্ফূর্ত টানা বিক্ষোভের সবচেয়ে পরিচিতি মুখ হয়ে ওঠেন এক তরুণ চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইমরান এইচ সরকার। জনগণের চাপে এই কুখ্যাত যুদ্ধাপরাধীদেরকে প্রায় শূন্য থেকে হঠাৎ করে পাঁচ পদবীর আলোয় চলে আসেন এই তরুণ। কিন্তু দশ বছর পর এক প্রকার দৃষ্টির আড়ালে চলে গেছেন তিনি। কোন রাজনৈতিক কর্মকাণ্ডে এখন আর তাকে দেখা যায় না। গণজাগরণ মঞ্চ এখন প্রায় অনেকটাই স্তব্ধ, বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে। একই সাথে হারিয়ে গেছে ইমরান এইচ সরকারও। অনেকের মতে ইমরান ছিলেন টিস্যু পেপারের মতো, যাকে ব্যবহারের পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে সরকার। এক সময় টিভি খুললেই যাকে দেখা যেত, সেই ইমরানকে এখন আর দেখা যায় না কোথাও। রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে পেশাজীবী, কোথায় আছেন ইমরান এইচ সরকার? জানা গেছে বর্তমানে অনেকটা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ডাক্তার ইমরান এইচ সরকার। বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ কোন পথে আমরা? নিজের কাজ থেকে ছেড়ে গেছেন স্ত্রীও, বর্তমানে তিনি ঢাকাতেই আছেন, তবে নিয়মিত তার যুক্তরাষ্ট্রেও যাওয়া আসা আছে। কিন্তু মিডিয়ার সামনে কথা বলতে রাজি হন না, অনেকটা লুকিয়েই যেন বেঁচে আছেন একসময়ের আলোচিত এই ব্যক্তিত্ব। জাতীয় কনভেনশনের মাধ্যমে আমরা একটা জাতীয় ধানমন্ডির বাসায় বেশিরভাগ সময় কাটান। হাতে গোনা কয়েকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়, তাই কারো ফোনও রিসিভ করেন না। নিতান্ত প্রয়োজন না হলে বাসার বাহিরে বের হন না। তবে অনলাইনে অ্যাক্টিভ থাকলেও কারো কোনো বার্তার জবাব দেন না। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া খুব একটা সক্রিয়তা নেই তিনি। তার ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশ না করা সত্ত্বে ইমরান এইচ সরকারের এক ঘনিষ্ঠ গণজাগরণ মঞ্চ কর্মী বলেন, গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল বাম ও সরকারপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ে। এছাড়া ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট সহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের কর্মীরা এর সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে ইমরান এইচ সরকার নিজে থেকে দল গঠনের ঘোষণা দিলে কেউ তার সঙ্গে থাকেননি। এদিকে গণজাগরণের স্লোগান কন্যা লাকি আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ইমরানের সাথে তার কোনো যোগাযোগ নেই, সে এখন কোথায় আছে এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে গণজাগরণ মঞ্চের এক বিশ্বস্ত কর্মী সূত্রে জানা গেছে, জটিল দুরারোগ্য রোগে ভুগছেন ইমরান এইচ সরকার, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্র যেতে হয় তাকে। জানা গেছে বহুমূত্র ডায়াবেটিস মেলাটাইস রোগে ভুগছেন একসময়ের দাপুটে এই ছাত্রনেতা। শাহরিয়ার রহমান, মোর টেলিভিশন, নিউজ ডেস্ক।